বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে বাবুরবাগ 27 নম্বর ওয়ার্ডে তরুণীর আত্মঘাতী হওয়ার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে আত্মঘাতী তরুণীর মৃতদেহ ময়নাতদন্তের পর তাকে নিয়ে তৃণমূলের দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভে সামিল হলেন ওই ওয়ার্ডের বাসিন্দারা। স্থানীয় নবনির্বাচিত কাউন্সিলরের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মৃত তরুণী তুহিনা খাতুন আত্মঘাতী হতে বাধ্য হয়েছেন বলে অভিযোগ বিক্ষোভকারীদের। তুহিনা খাতুনের অস্বাভাবিক মৃত্যুর বিচার চেয়ে এই বিক্ষোভে সামিল হন এলাকার মানুষজন, পাশাপাশি স্থানীয় কাউন্সিলরের শাস্তির দাবিও জানান তারা। যে মারা গেছে তোমাদের কি বান্ধবী ছিল? বর্ধমান থেকে পিন্টু প্যাটেল, আনন্দ বার্তা।